এটা গরম কেন? হ্যাঁ এটা এটা টি। হ্যাঁ টি। ও ওয়েলকাম টি আসলে নট ড্রিঙ্ক। এটা অনেক স্পাইসি না? মরিচ অনেক মজার। আসসালামু আলাইকুম, আমি রকি, ওয়েলকাম টু রকশাস অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মা আর ছোটো বোন আর ছোটো ভাইকে নিয়ে খেতে যাচ্ছি ধানমন্ডি ইয়ামচা রেস্টুরেন্টে। চলুন দেখি ওদের পরিবেশ পরিস্থিতি কেমন। লেটস গো। দুই মাস পার্টি বসে আছি রিক্সায়, ছোটো ভাই আর বড় ভাই। ধানমন্ডি দুই নম্বরের ডমিনোসের বিল্ডিংয়ে ইয়ামচা, এই বিল্ডিংয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো এর মধ্যে একটা হচ্ছে ইয়ামচা, ওটাতে যাবো আজকে। ক্রিমজন কাপ, ডমিনোস পিৎজা, দুই নম্বরে এই বিল্ডিংয়ের উপরে হচ্ছে ইয়ামচা। প্রচণ্ড রকম বিজি প্লেস, বসে বসে ওয়েট করা ছাড়া কিছু করার নাই। লেভেল সিক্সে দুটো রেস্টুরেন্ট আছে, আলা ক্রিক, এখানে আমার খুব ফেভারেট পাইট পাওয়া যায়, আর এটা হচ্ছে ইয়ামচা। ভেতরে প্রচুর বিজি, অনেকক্ষণ ওয়েট করে থেকে, 30 মিনিট ওয়েট করে থেকে টেবিল পেলাম, এবং ভেতরে সব কিছু ভিডিও করা যাবে না, শুধু আমাদের টেবিলে আমরা ভিডিও করতে পারবো। সো ভেতরে ডেকোরেশন দেখাতে পারছি না বলে দুঃখিত। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল। এটা গরম কেন? এটা টি। ও ওয়েলকাম টি আসলে নট ড্রিঙ্ক। দেখি ওদের ওদের ওয়েলকাম টিটা কেমন, দেখা যাক। এটা যে আসলে কি বুঝে উঠতে পারতেছি না আমি। সাম কাইন্ড অফ টি, সাম কাইন্ড অফ ওয়াটার, সাম কাইন্ড অফ কিসের স্মেল, আমি স্মেলটা ধরতে পারতেছি না। রিফ্রেশিং। রাফের মাশরুম সুপ ইজ অলরেডি হিয়ার। ও আচ্ছা আচ্ছা, না স্কুইড আছে, আর কি আছে দেখি এটার মধ্যে, যদিও ওয়াটারি। এটা কি? এটা খেলে বোঝা যাবে এটা সাম কাইন্ড অফ সি ফুড। না না, এটা সাম কাইন্ড অফ সি ফুড। এটা হচ্ছে প্রন, এটা স্কুইড, এটা অক্টোপাস, আর এটা সাম কাইন্ড অফ সি ফুড, আমি ধরতে পারছি না। রাফি খেয়ে বললো কেমন? কেমন রাফি সুপ, মজা কেমন? ফ্লেভার ডিসক্রাইব করো। সল্টি, সল্টি। কি ডাম্পলিং মারিয়া, চিলি অয়েল অ্যান্ড অন্থন, এটা সাম কাইন্ড অফ ডাম্পলিং আসলে, তারপরে ওরা নাম দিয়েছে চিলি অয়েল অন অন্থন, আই ডোন্ট নো ওয়াই, বাট স্মেলটা অনেক দারুণ আসতেছে। দেখা যাক ডাম্পলিংয়ের অবস্থাটা কি। ভেতরে ভালোই চিলির চিকেনের স্টাফিং দেখা যাচ্ছে, ট্রাই করা যাক। কেমন আম্মু, মজা মারিয়া? দেখি ট্রাই করে।
খুব মজা, ভেরি ডিলিশিয়াস, পছন্দ হয়েছে ওদের ডাম্পলিং আমার, সসটা অনেক জোশ। কেমন রাফি, ভালো লজ্জা পাই, আমার ছোটো ভাই খুব লাগে, এটা হচ্ছে শেজওয়ান চিকেন না? আচ্ছা শিরাচা চিকেন, এটা কিমচি চিকেন, না আমার বোর খুব পছন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ। কেমন খেতে, আপনি কেমন ভাইয়া, বিসমিল্লা বলো, কেমন নাইস, এবার আমার পালা, দেখি কী অবস্থা খাবার দাবার, আগে একটু রাইস ট্রাই করা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক ভালো, হ্যাঁ অন্যরকম ফ্লেভার আছে, চিকেনটাও ভালো টেন্ডার, অ্যাবসলিউটলি বিউটিফুল, আমি কিমচি চিকেনটা ট্রাই করতে চাই, টফু কিমচিটা মজা, চিকেনটা কিমচি চিকেনটা মোটামুটি, সারাচেটা ট্রাই করি, সসটাই তো অসাধারণ, আর স্পাইসি আছে যেটা আমার পছন্দ, চিলি সস, এটা অনেক স্পাইসি না, মরিচ, এখন খাওয়াটা শেষ করি, পরে আপনাদের কি বিলটা দেখাচ্ছি, খুব একটা এক্সপেন্সিভ না, মোটামুটি ভালো রিজনেবল প্রাইস, ওভারঅল রিভিউ ভালো, খাবার মজা ছিল, আপনারা আসতে পারেন, এখন একটু ছবি টবি তুলবো, তারপর বাসায় চলে যাবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। যাই হোক এখন একটু চা টাইম, একটু চা বেড়ে দিই, বিদায় আপনাদেরকে, বিদায়।